আসসালামু আলাইকুম পিও পি আর আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ভাই বোনেরা আজকে আমরা শিখবো আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলা যা আমরা প্রতিদিন প্রয়োজন হয় প্রথমে আরবি এডিটের নিচে আরবি শব্দগুলা পরবর্তীতে বাংলা এডিটের নিচে বাংলা শব্দগুলা তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যায় আসান দাহিন সুগুল মাররা জিয়াদা এর অর্থ হচ্ছে কারণ এখন অনেক কাজ কারণ এখন অনেক কাজ আরবিতে বলে আসান দাহিন দাহিং মাররা জিয়াদা আসান এর তো হচ্ছে কারণ দাহিন বা আলহীন এর অর্থ হচ্ছে এখন সুগুল এর তো হচ্ছে কাজ মাররা জিয়াদা এর হচ্ছে অনেক বা খুব বেশি তাহলে আমরা শিখলাম আসান দাহিন সুগুল মাররা জিয়াদা এর হচ্ছে কারণ এখন অনেক কাজ বা কারণ এখন খুব বেশি কাজ নাম আনা মালুম সুগুল জাদা এর অর্থ হচ্ছে জি আমি জানি কাজ খুব বেশি জি আমি জানি কাজ খুব বেশি আরবিতে বলে নাম আনা মালুম সুগুল জাদা নাম এর তো হচ্ছে জি বা হে আনা এর তো হচ্ছে আমি মালুম এর তো হচ্ছে জানি বা বুঝি বা আরফ এর তো হচ্ছে জানি সুগুল এর তো হচ্ছে কাজ জাদা এর তো হচ্ছে খুব বেশি বা তাহলে আমরা শিখলাম নাম আনা মালুম সুগুল জাদা এর তো হচ্ছে জি আমি জানি কাজ খুব বেশি লেকিন বাররা সুগুল মামনু এর তো হচ্ছে কিন্তু বাহিরে কাজ নিষেধ কিন্তু বাহিরে কাজ নিষেধ আরবিতে বলে লেকিন বাররা সুগুল মামনু লেকিন এর তো হচ্ছে কিন্তু বাররা এর তো হচ্ছে বাহিরে সুগুল এর তো হচ্ছে কাজ মামনু বা মমনু এর তো হচ্ছে নিষেধ বা নিষেধ তাহলে আমরা শিখলাম লেকিন বাররা সুগুল মামনু এর কিন্তু বাহিরে কাজ নিষেধ দাহিন কানুন জেদিদ আইয়ে নফর সুগুল বাররা বেদুন আহদে আমলে এর অর্থ হচ্ছে এখন নতুন আইন যে কোনো লোক কাজের চুক্তিপত্র ছাড়া বাহিরে কাজ করলে এখন নতুন আইন যে কোনো লোক কাজের চুক্তিপত্র ছাড়া বাহিরে কাজ করলে আর বিধু বলে দাহিন কানুন জেদিদ আইয়ে নফর সুগুল বাররা বেদুন আহদে আমেল দাহিন বা আলহীন এর অর্থ হচ্ছে এখন কানুন এর অর্থ হচ্ছে আইন জেদিদ এর হচ্ছে নতুন দাহিন বা দাহিন কানুন জেদিদ এত হচ্ছে এখন নতুন আইন আইয়ে এত হচ্ছে যে কোনো নফর এত হচ্ছে লুক আইয়ে নফর যে কোনো লোক সুগুল এত হচ্ছে কাজ বাররা এত হচ্ছে বাহিরে সুগুল বাররা কাজের বাহিরে বেদুন এত হচ্ছে সারা আহদে আমেল এত হচ্ছে কাজের চুক্তিপত্র আইয়ে নফর সুগুল বাররা বেদুন আহদে আমেল এত হচ্ছে যে কোনো কাজের চুক্তিপত্র সারা বাহিরে কাজ করলে তাহলে আমরা শিখলাম দাহিন কানুন জেদিদ আইএর বাররা বেদুন এখন নতুন আইন যে কোনো লোক কাজের চুক্তিপত্র ছাড়া বাহিরে কাজ করলে আমেল গেরামালি কামসিন আলফ ওয়াও কফিল হাকগু মিয়া আলফ রিয়াল হচ্ছে শ্রমিকের পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা এবং তার মালিকের এক লক্ষ রিয়াল জরিমানা শ্রমিকের পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা এবং তার মালিকের এক লক্ষ রিয়াল জরিমানা আরবিতে বলে গেরামালিয়া আমেল কামসিন আলফ ওয়াও কফিল হাক মিয়া আলফ রিয়াল গেরামা বা মুকালাফা এর জরিমানা লি এর জন্য আমেল এর গেরামালিয়া আমেল এর গেরামাল শ্রমিকের জরিমানা কামসিন এর এর আলফ হাজার কামসিন আলফ এর তে পঞ্চাশ হাজার গেরামালিয়া আমেল কামসিন আলফ এর তে শ্রমিকের পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা ওয়াও এর তে এবং কফিল এর তে মালিক হাকগু এর তার ওয়াউ কফিল হাক হচ্ছে এবং তার মালিকের মিয়া এর তো আলফ হচ্ছে টাকা বা ফুল হচ্ছে টাকা ওয়াও কফিল হাগ্য মিয়া আলফ রিয়াল এর্থ হচ্ছে এবং তার মালিকের এক লক্ষ রিয়াল জরিমানা তাহলে আমরা শিখলাম গেরাম আলিয়া আমিল কামসিন আলফ ওয়াও কফিল হাগ্য মিয়া আলফ রিয়াল এর হচ্ছে শ্রমিকের পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা এবং তার মালিকের এক লক্ষ রিয়াল জরিমানা মালিস মুদির আলিউম আনা কাল্লিম মা কফিল আসান সাউই আহাদে আমেল অর্থ হচ্ছে মুদির কমা করুন আজকে আমি আমার কফিলের সাথে কাজের চুক্তি করার জন্য কথা বলবো মুদির কমা করুন আজকে আমি আমার কফিলের সাথে কাজের চুক্তি করার জন্য কথা বলবো তো বলে মালিশ মুদির আলিউম আনা কাল্লিম মা কপিল আসান সাউই আহাদে আমেল মালিশ অর্থ হচ্ছে কমা সাওয়া মালিশ মুদির কমা করুন মুদির আলিউম এর হচ্ছে আজ আনা অর্থ হচ্ছে আমি কালনি এর হচ্ছে কথা বলবো মা বা সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে কফিল অর্থ হচ্ছে মালিকে আসান এর হচ্ছে কারণ সাউই অর্থ হচ্ছে করা বা করুন আহদে আমেল চুক্তি করা সাউই আহদে আমেল চুক্তি করব তাহলে আমরা শিখলাম মালিশ মুদির আলিউম আনা কাল্লিম মা কফিল আসান সাউই আহদে আমেল অর্থ হচ্ছে মুদির কমা করুন আজকে আমি আমার কফিলের সাথে কাজের চুক্তি করার জন্য কথা বলবো সুফ হাদা আনা কাল্লাম তু গাবল এর এর দেখো এটা আমি আগে থেকেই বলেছি দেখো এটা আমি আগে থেকেই বলেছি আরবিতে বলে সুফ হাদা আনা কাল্লাম তু গাবল সুফ এর তো হচ্ছে দেখা বা দেখো হাঁ দা এটা আনা এর তে আমি কাল্লাম তু এর তো হচ্ছে কথা বলেছি গাবল এর হচ্ছে আগে তাহলে আমরা শিখলাম সুফ হাদা আনা কাল্লাম তো গাবল হচ্ছে দেখো এটা আমি আগে থেকেই বলেছি আলিহিন এস আফগা ইনতা হচ্ছে এখন তুমি কি চাও এখন তুমি কি চাও বা এখন তোমার কি দরকার আর ভিতরে আলিহীন এস আফগা ইন্া আলহীন অর্থ চেয়ে এখন এস অর্থ হচ্ছে কি আফগা বা আফগা অর্থ হচ্ছে চাও বা দরকার বা লাগবে ইনতা অর্থ হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম আলহিন এস আফগা ইনতা হচ্ছে এখন তুমি কি চাও বা এখন তোমার কি লাগবে আনা অ্যাপগা কফিল সাওয়া সাওয়া জাওয়াল হচ্ছে আমি চাই মালিকের সাথে মোবাইলে যোগাযোগ করতে আমি চাই মালিকের সাথে মোবাইলে যোগাযোগ করতে আরবিতে বলে আনা আনাফা কফিল সাওয়া সাওয়া জাওয়াল ইত্তেসাল আনা এরথ হচ্ছে আমি এফগা এর্থ হচ্ছে সাওয়া বা সাই কফিল এরথ হচ্ছে মালিক সাওয়া সাওয়া এর হচ্ছে সাথে জাওয়াল এর মোবাইল ইত্তেসাল এর হচ্ছে যোগাযোগ তাহলে আমরা শিখলাম আনা এফকা কফিল সাওয়া সাওয়া যাওয়া লিখতে চাল হচ্ছে আমি সাই মালিকের সাথে মোবাইলে যোগাযোগ করতে আনা লাহালু বাররা মাফি শুকুল এর হচ্ছে আমি একা বাহিরে কাজ করব না আমি একা বাহিরে কাজ করব না আর বলে আনা লাহালু বাররা মাফি সুকুল আনা এর হচ্ছে আমি লাহালু এর হচ্ছে একা আনা লাহালু আমি একা বাররা এর হচ্ছে বাহিরে মাফি এর হচ্ছে না বানাই সুকুল এর হচ্ছে কাজ বাররা মাফি শুগুল বাহিরে কাজ করব না তাহলে আমরা শিখলাম আনা লাহালু বাররা মাফি সুকুল অর্থ হচ্ছে আমি একা বাহিরে কাজ করব না আসান সুরতা আলা তুল সেক এর হচ্ছে কারণ পুলিশ সব সময় চেক করে কারণ পুলিশ সব সময় চেক করে আরবিতে বলে আসান সুরতা আলা তুল সেক আহসান হচ্ছে কারণ সুরতা অর্থ হচ্ছে পুলিশ আলাতুল তুল হচ্ছে সব সময় বা সর্বদা তাহলে আমরা শিখলাম আসান সুরতা আলাতুল শেখ এর তো হচ্ছে কারণ পুলিশ সবসময় চেক করে নফর এমসিখ বা দিন গারামা জিব এর তো হচ্ছে লোক দললে ফরে জরিমানা দিবে লোক দললে ফরে জরিমানা দিবে আরবি তো বলে নফর এম সিখ বা দিন গারামা জীব নফর এর তো হচ্ছে লোক এম সিখ এর তো হচ্ছে দরা বা দরুন নফর এম সিটো হচ্ছে লোক দললে বাধিন বা বাধেন তো হচ্ছে ফরে গারামা বা গেরামাবা মোকালবা এর তো হচ্ছে জরিমানা জি হচ্ছে দেওয়া বা দাও বা দিবে গারামা জি জরিমানা দিবে তাহলে আমরা শিখলাম নফর গারামা জি ব্যর্থ হচ্ছে লোক ধরলে পরে জরিমানা দিবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকুন টি বাজিয়ে রাখবেন খুদা